ইসলাম বলে যে এই জিনিসগুলোকে খুব বেশি প্রচার করার প্রয়োজন নাই, যতটুকু প্রচার করা দরকার ততটুকু ডেফিনেটলি প্রচার করবেন, কিন্তু যেটা প্রচার করার জন্য আপনার বিশেষ কোনো কারণ নাই সেটা প্রচার করবেন না। এই যে খাবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের ক্ষেত্রে বলেছেন, তোমরা যদি খাবার রান্না করো ভালো কোনো খাবার, তাহলে হয় তুমি সেই খাবারের পরিমাণ বাড়িয়ে তোমার প্রতিবেশীর বাসায় পৌঁছাবে, আর যদি না পৌঁছাও তো অন্তত ঝোল বাড়িয়ে দিয়ে তার বাসায় পৌঁছাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মর্ম হলো এরকম যে তুমি যেন তোমার ভালো খাবারের গ্রানে আশপাশের গরিব অভাবী মানুষের কষ্টের কারণ যেন না হয়। আর আজকাল তো শো অফের দুনিয়াতে আমরা কত প্রচার করব, ভালো খাইলাম হোটেলে একদিন, তো ওই দিন সেলফি না তুললে তো আমাদের হজমই হয় না, তাই না? আমি কোথাও খেলে সাধারণত চেষ্টা করি খাবারের সময় যেন কেউ ছবি না তুলে লক্ষ্য করে, তারপরে চুরি টুরি করে কোথাও মানুষ তুলে ফেলে, এবং যারা তুলে তারা অবশ্যই অন্যায় করে এবং নিষেধাজ্ঞা অমান্য করে এবং তারা তুলে ভালো কাজ করে না। এই যে একটা ব্যাপার, খাবারের কথা বললাম, তো এই যে ব্যাপার, এই প্রচারণাগুলোর মাধ্যমে কি হয়, মানুষ সুখী হয় না। কেন সুখী হয় না? তার বাসায় আজকে দুইটা তরকারি দিয়ে সে ভাত খাইছে ভালো, কিন্তু ফেসবুকে যায় দেখলো তার এক বন্ধু মাশাআল্লাহ সে একটা হোটেলে গিয়া 5-7 পদ 8 পদ নিয়ে বসছে, সবগুলো মুখরোচক, দেখতে খুব সুন্দর। এখন এই লোকটা যে 2 পদ তরকারি দিয়ে খেয়েছে, সেই 2 পদ দিয়ে তরকারি খাওয়ার পর এই খাবারগুলো দেখে তার মনের ভিতরে সুখ অনুভব হবে না দুঃখ অনুভব হবে? দুঃখ অনুভব হবে। এখন আপনি বলবেন যে এর বিকল্প কি আছে? আমাদের কাছে এখন গোটা পৃথিবীটা এমনভাবে সেট আপ হয়ে গেছে ইতিমধ্যে যে এগুলোর বিপরীত কথা আমাদের কাছে মনে হবে, আসমানের উপরের কথা, জমিনের নিচের কথা, সেকেলে কথা, অযৌক্তিক কথা, এই যুগে অচল কথা আমাদের কাছে মনে হবে। কিন্তু আমি যে জায়গাটা ছিলাম যে ইসলাম আমাদেরকে যে জিনিসগুলো প্রমোটেড আগে থেকে মানুষের মধ্যে আকাঙ্ক্ষা এমনি তৈরি হয় সেগুলোকে আরো আকাঙ্ক্ষা জাগাতে ইসলাম নিষেধ করে, কারণ এতে সমাজ অশান্ত হয়, মানুষ অসুখী হয়, দুঃখের পরিমাণ মানুষের আরো বাড়ে, কারণ প্রমোটেড জিনিসটাকে আরো প্রমোশন করা হয়। এমনিতেই মানুষের ভিতরে লোভ আছে, এমনিতে মানুষের ভিতরে চাহিদা আছে চরম পর্যায়ের, আকাঙ্ক্ষা আছে চরম পর্যায়ের, এগুলোকে যদি আপনি আরো নানাভাবে বাড়াইতে থাকেন তখন কি হবে, তখন মানুষ যতটুকু সুখে আছে ততটুকু সুখে সে সুখী মনে হবে না, সে মনে হবে আরে আমার চাইতে অমুক আরো দুঃসুখী। কিছু জিনিস তো আছে লুকানো যাবে না, সমাজের যার সুখ আছে এটা তো মানুষ দেখবেই, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো চাইলে আমরা একান্ত ব্যক্তিগত পর্যায়ে রাখতে পারি, কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যুগে ব্যক্তিগত পর্যায়ে বলতে কিছু আর নাই, এবং এতে কি হয়, মানুষের মধ্যে লোভ বাড়ে, মানুষের মধ্যে আকাঙ্ক্ষা বাড়ে, মানুষ সুখী মানুষের নিজেকে সুখী মনে হয় না। আরেকটা দিক, একইভাবে যৌনতার বিষয়টা, যে আপনি দেখেন এমনিতে একটা নির্দিষ্ট বয়সে মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হয়, এরপর আপনি বিজ্ঞাপনের নামে, নিউজের নামে, বিভিন্ন নামে আপনি কি করলেন, আপনি সংক্ষিপ্ত পোশাকের মেয়েদেরকে উপস্থাপন করলেন, রিসেপশনের দায়িত্ব নামে সেখানে আপনি যৌনতার আবেদন করলেন, আপনি প্রত্যেকটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে খাজে ভাজে কোনায় কাঞ্চিতে সব কিছুতে আপনি শুধুমাত্র যৌন উত্তেজনা সৃষ্টি হয়, যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হয় সেরকম আয়োজন সব জায়গায় রেখে দিলেন। টেলিভিশনে তাকাবেন, দেয়ালে তাকাবেন, পোস্টারে তাকাবেন, পেপার পত্রিকায় তাকাবেন, বিজ্ঞাপনে তাকাবেন, তথাকথিত নাটক সিনেমায় তাকাবেন, আপনি সাহিত্য প্রাণ নাম করে উপন্যাস পড়বেন, আপনি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা সে নিউজ পড়তে যাবেন, সেখানেও ইচ্ছাকৃতভাবে ওই মেয়েদের ছবিগুলোকে সামনে আগে আনা হয়। এবার প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সমাজটাকে এমনভাবে দাঁড় করিয়েছেন যে মানুষের ভিতরে এমনিতেই তো তার ভিতরে আকাঙ্ক্ষা জেগে আছে, সেটাকে আরও আপনি জাগ্রত করছেন, সেটাকে আরও উত্তেজিত করে দিচ্ছেন, ফলে কি হচ্ছে, দুর্ঘটনা বাড়ছে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নানা রকমের আপত্তিকর ঘটনা ঘটছে, ধর্ষণের মতো ঘটনা ঘটছে, নারী নিগ্রহের মতো ঘটনা ঘটছে, পাশবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে, নানা রকমের অন্যায় অনাচার হচ্ছে, কারণ আপনি সৃষ্টিগতভাবে প্রমোটেড যে আকাঙ্ক্ষা এমনিতেই উত্তেজনা চরমে থাকে সেটাকে আরো উত্তেজিত করে আপনি তাকে বিপদগামিতার পথে নিয়ে যাচ্ছেন। ইসলাম বলে সেগুলোকে তোমরা কন্ট্রোল করো, সেগুলো তোমরা নিয়ন্ত্রণ করো, আপনি সেগুলোকে উস্কে দিয়েছেন। এখানে পরিষ্কার দুটি পথ, একটা আল্লাহর একটা শয়তানের, পরিষ্কার দুইটা পথ, একটা আল্লাহর পথ আর একটা শয়তানের পথ, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। জাহান্নামের পথ, এই পথটা দেখতে অনেক চকচকে, এই পথটা দেখতে অনেক সুন্দর, এই পথটা দেখতে অনেক জাঁকজমকপূর্ণ, এই পথটায় মানুষ যেতে অনেক আগ্রহ বোধ করে, এই পথটা যেন আপনি যেতে পারেন, এজন্য বিহাইন্ডে ভেতর থেকে শয়তান আপনার পেছনে কাজ করে এবং সে আপনাকে উত্তেজিত করে। আপনার শরীরের রক্তে মাংসে অস্থি মজ্জা মিশে যাওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন, সে সেভাবে মিশে যায় এবং মিশে গিয়ে আপনাকে নানাভাবে প্রভাবিত করে।
আপনার ঈমানের শক্তি, আপনার বিবেক বিবেচনা বোধ, কোরআন হাদিসের নির্দেশ, আল্লাহর রাসূল এবং নবীগণ, নবীগণের ওয়ারিস ওলামায়ে কেরাম, তারা আপনাকে সতর্ক করে জান্নাতের পথে আনতে চেষ্টা করেন। কিন্তু আল্লাহ তাআলা গোটা কোরআন জুড়ে ইতিহাস দিয়েছেন। আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরে দেখেন, দেখবেন মানব ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত সকল সমাজে, সকল সভ্যতায়, সব জায়গায়, সব যুগে মানুষ নবীদের কথা, রাসূলদের কথা, আল্লাহর কথা, কোরআন হাদিসের কথা, জান্নাতের দিকের আহ্বান, এটাতে খুব কম সংখ্যকই সাড়া দিয়েছে সব যুগে। আপনি কোন যুগে দেখাতে পারবেন না যে সমাজের বিপুল পরিমাণ মানুষ নবী রাসূলদের কথা শুনেছে, কোন কালেই না। আজকে আমরা অনেকে মনে করি যে হুজুরদের দুর্দশা, বেচারারা এত চিল্লাচিল্লি করে, কেউ তাদের কথা শুনে না, পাত্তা দেয় না, এই ভ্যালেন্টাইন ডে নিয়ে হুজুররা এত কিছু বললো, কই কিছু কি থামছে, হুজুরদের কথা কে শুনে, এমন একটা ভাব আমরা অনেকে জাহির করি যে হুজুরদের কথা কে শুনে। ভাইরা আমার, এখানেই হলো চমক। এই কে শুনে, এর মধ্যে লুকায়িত আছে সত্য এবং অসত্যের পথের মূল সূত্র। সকল যুগে নবী রাসূলদেরকে এই কথাই বলা হয়েছে। আপনি কোরআন খোলেন, কোরআন তো আজকের জিনিস না, নাজিল হয়েছে 1450 বছর আগে, হাজার হাজার বছর আগের পুরো ইতিহাস এখানে আছে কোরআনে। প্রতি পাতায় পাতায়, সুরায় সুরায় আপনি দেখবেন কোরআনে একই ইতিহাস। আমি বিশেষ করে এই রমাদানের তারাবির সারসংক্ষেপ বইটা লিখতে গিয়ে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত নিবিড়ভাবে প্রতিটা পাতায় পাতায় আলাদা করে একটু বিশেষ মনোযোগ দিয়ে যে পড়ার সুযোগ হয়েছে, আমি তখন আমার উপলব্ধি জাগ্রত হয়েছে। সুবহানাল্লাহ, গোটা কোরআন পড়লে একদিক থেকে মনে হয় যে হায় হায়, এই সব তো তথাকথিত, আমরা যেটাকে সাফল্যের মানদণ্ড মনে করি যে অমুক দাঁড়াইছে আর গোটা এলাকার সব মানুষ তার পক্ষে হই হই রই রই চলছে, এত ফলোয়ার্স, এত ফ্যান, এত তার ভক্ত। কোরআনে তো এর উল্টাটা দেখি, প্রত্যেক পাতা পাতা যত ঘটনা আছে সব ঘটনাই দেখবেন যে ঘটনাগুলো বাহ্যিকভাবে মনে হয় বেদনাদায়ক, খুব দুঃখজনক। কেন? কারণ নবীরা এসেছেন, দাওয়াত দিয়েছেন, মানুষ তাদের ডিনাই করেছেন, তাদের হত্যা করেছেন, লাঞ্ছনা করেছে, অপমান করেছে, গালিগালাজ করেছে, হেও করেছে, বলছে তোমাদের কথা কে শুনে। অমান আরা কাত্তাবা আকা ইল্লাল্লাযিনা হুম আরাদিলুনা বাদিয়ার রাই, কোরআনের আয়াত, যে তোমাকে কথা কি শুনবো, আমি দেখি সমাজের অশিক্ষিত পাগল ছাগলটা তোমার কথা শুনে, আমরা ভাড়া ছাগলটা তোমার কথা শুনি না। যুগ যুগে সমস্ত কাফিররা এভাবে বলেছে। আজকে যারা মনে করছেন যে হুজুরদের কথা কে শুনে, আরে হুজুররা কত কিছু বলে, সমাজ দেশ কি হুজুরদের কথা চলে কিনা, এটাই হলো আপনার সত্য এবং অসত্য এটাকে অনুসন্ধান করে বের করে আনার মূল সূত্রটা, যে যাদের কথা কেউ শুনে না এরা নবীদের ওয়ারিস। নবীদেরকে এই একই কথা বলা হয়েছে যুগে যুগে, যারা বলেছে ওরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে, ওদের নামটা পৃথিবীতে নেওয়ার মানুষ নাই, নবীদের মা স্বর্ণের অক্ষরে তাদের নাম এখনো জ্বলজ্বল করে উজ্জ্বল এবং জ্বলে সারা পৃথিবীতে। আমি একটা কথা প্রায় বলি, পৃথিবীর বয়স বিজ্ঞানীরা বলে লক্ষ লক্ষ কোটি কোটি বছর, যাই হোক না কেন কোরআন তার কোন নির্দিষ্ট ফিগার বলে দেয় না যে এত বয়স পৃথিবীর, যেটাই হোক না কেন, হাজার হাজার হোক, লক্ষ লক্ষ হোক, যত বছর বয়স হোক না কেন, পৃথিবীর ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত আপনি একটা উদাহরণ আমাকে দেখাতে পারবেন না